একুশ বছর বয়সী ছেলেটি রাজা সোরেন ওর নাম। ও তোমার বাড়ি কোথায়? ঘর কাহাঁ হ্যায়? ঘর গুয়া ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের বাড়ি। ও আমাদের হাসপাতালে আসে, একেবারে মুখ খুলতে পারছে না এই অবস্থায়। খাওয়া দাওয়া আপনার শরীর দেখতে পাচ্ছেন, শরীর খুবই শীর্ণকায়, খাওয়া দাওয়া করতে পারছে না। নিচের চোয়ালটা অপেক্ষাকৃতভাবে মুখের প্রপোর্শনে ছোট। তার কারণ হচ্ছে, আমি ওকে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে ও ছোটবেলায় খেলতে গিয়ে পড়ে গেছে, পড়ে যাওয়ার ফলে ওর থুতনিতে চোট লাগে। তো আমি সিটি স্ক্যান করানো হলো, সিটি স্ক্যান করিয়ে দেখা গেল যে থুতনি যে নিচের যে চোয়ালটা সেটা মাথার খুলির হাড়ের সঙ্গে সম্পূর্ণভাবে জুড়ে গেছে। এই এই অসুখটিকে বলা হয় টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট অ্যাঙ্কাইলোসিস। তো সেটা ওর দুদিকেই হয়েছে, অনেকের একদিকে হয়, ওর দেখা যাচ্ছে দুদিকেই হয়েছে। তো আমরা ওর অপারেশন করব বলে ঠিক করলাম। অপারেশনের মাধ্যমে নিচের চোয়ালটাকে উপরের মাথার খুলির হাড়ের সঙ্গে আলাদা করতে হবে, তবেই ও মুখ খুলতে পারবে। জটিল অস্ত্রোপচার, এখানে অনেক নার্ভ এবং রক্ত চলাচলের ব্লাড পেশেন্স কিছু আছে, আর্টারি ভেইন নার্ভ, সেগুলোকে বাঁচিয়ে করতে হবে এবং দুদিকে করতে হবে। সমস্যা দেখা গেল ওর অ্যানেস্থেশিয়া দেওয়ার, অ্যানেস্থেশিয়া দেওয়ার সময় মুখটা হাঁ করিয়ে নাক দিয়ে টিউব গলা পর্যন্ত করানো হয়। ওর মুখ যেহেতু খোলে না, সেহেতু ওর ফাইবার অপটিক ইনটিউবেশনের মাধ্যমে ওটা রাতুর কুণ্ডু এই অ্যানেস্থেশিয়া দেওয়ার পদ্ধতিটি খুব দক্ষতার সাহায্যে করলেন। তো আমরা, আমার টিম, আমি ডক্টর ভাস্কর মুখার্জি, আমরা দুজনে মিলে এই অপারেশনটা করলাম। আমরা এই এই কানের আগে এই অংশটি দেখছেন, সেলাইগুলো দেখা যাচ্ছে, সেলাইগুলো এই এখান দিয়ে আমরা প্রথম ইনসিশনটা দিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম এবং দেখা গেল যে ওর গভীর পর্যন্ত হাড় জুড়ে রয়েছে। অনেকটা হাড় কাটার ফলে এটা করতে গেলে এখানে যে নার্ভ আছে, ফেসিয়াল নার্ভ, যেটা মুখের এগুলো আমাদের যে এক্সপ্রেশনগুলোকে করি সেটা নার্ভটা এখান দিয়েই যায়, সেটাকে বাঁচিয়ে করতে হয়। তো অনেক গভীর অফিস থাকার ফলে সেখানে কিছু একটি ভেনাস প্লেক্সাস আছে যেখান দিয়ে প্রচুর রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা থাকে, সেটাও খুব সাবধানে করার দরকার। তো যাই হোক, আমরা সফল হই এবং তার ফলে এই প্রসিজিওর আমরা আবার বা দিকেও করলাম। এই বা দিকে করবার পরে দেখা গেল যে ওর মুখটা খোলা যাচ্ছে। তো আমরা এখন দেখো মুখ খোলা দেবো, এটা এরকম একটা মাউথ ওপেনিং ওকে আমরা দিতে পেরেছি। ওকে আমরা কিছু ব্যায়াম দেখিয়ে দিয়েছি, সেই ব্যায়ামগুলো এখন করবে আগামী ছ মাস, তারপরে ওকে আমরা আবার রিভিউ করব। আশা করি ও ভালো করে খেতে পারবে, কথা বলতে পারবে এবং মুখের যে হাইজিন সেটা মেনটেন করতে পারবে। থ্যাংক ইউ স্যার।